স্বপ্ন তো আমরা কম বেশি সবাই দেখি কিন্তু স্বপ্ন আমরা দেখি কেন জ্যোতিষশাস্ত্র মতে স্বপ্নে কোন জিনিসটা দেখলে কি হয় এবং তার কি ফল পাওয়া যায় একজন মানুষ স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখে যেমন সে আচমকা নিচে পড়ে যাচ্ছে তাকে কেউ হত্যা করছে বা সে কাউকে হত্যা করছে কোনো অচেনা মহিলা বা পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছে অনেকে স্বপ্ন দেখে ঘুমের মধ্যে হেসে ওঠে আবার অনেকে হাত পা ছুটতে থাকে আবার ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখলে হঠাৎ করে ঘুম ভেঙে যায় অনেক কি আবার বলে যে তার কয়েকটা স্বপ্ন পরবর্তীতে বাস্তবে পরিণত হয়েছে স্বপ্ন সবাই দেখে কিন্তু এর অর্থ খুঁজে পায় না কিন্তু আপনি কি জানেন জ্যোতিষ শাস্ত্রে প্রত্যেকটা স্বপ্নেরই আলাদা আলাদা মানে আছে তো কোন স্বপ্নের কি মানে সেটা জানতে এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পে বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না ভিডিও শুরুতেই বলে রাখি স্বপ্নে নিজের ভালো দেখা সবচেয়ে বেশি অমঙ্গলের লক্ষণ যেমন নিজের বিয়ে দেখা বা ব্যবসায় খুব লাভ হচ্ছে বা চাকরিতে উন্নতি হচ্ছে এই সবই কিন্তু অমঙ্গলের লক্ষণ আবার অনেকে এমন বলে যে স্বপ্নে কালো বিড়াল দেখা ঘোর অমঙ্গলের লক্ষণ এটা কিন্তু একদমই ভুল জ্যোতিষ স্বাস্থ্য তন্ত্রবিদ্যা এবং বাস্তুশাস্ত্রে স্বপ্নে কালো বিড়াল এবং মাছ দেখা অত্যন্ত শুভ এবার এক এক করে প্রত্যেকটা বিষয় ডিটেলসে জেনে নিন মাছ দেখা জ্যোতিষ সূর্যাস্ত স্বপ্নে মাছ দেখতে পাওয়া সৌভাগ্যের লক্ষণ আর যদি দেখেন যে আপনি নিজে মাছ ধরছেন বা অন্য কেউ মাছ ধরছে তবে বুঝবেন আপনার প্রচুর আর্থিক প্রাপ্তির যোগ আছে কিন্তু মাছ যদি হাত থেকে পিছলে যায় বা সেই সময় ঘুমটা ভেঙে যায় তার মানে আপনার কাছে যা টাকা আসবে তার দ্বিগুণ আপনার পকেট থেকে বেরিয়ে যাবে জলে ডুবে যাওয়া জ্যোতিষ শাস্ত্র মতে জলে ডুবে যাওয়ার অর্থ হলো আপনার সামনে অনেক বিপদ আসছে আর্থিক অবনতি হতে পারে গরু দেখা স্বপ্নে গরু দেখার অর্থ হলো আপনার সম্পত্তি বৃদ্ধি পাবে আর যদি মোড়া গরু দেখেন তার অর্থ হলো সম্পদ বা টাকা পয়সা হাতছাড়া হবে ফুল দেখা স্বপ্নে যদি ফুল ফুটতে দেখেন বুঝবেন আপনার জীবনে ব্যবসা বা চাকরিতে নতুন যোগ আসছে আর যদি শুকিয়ে যাওয়া ফুল দেখেন তো বুঝবেন আপনার জীবনে কোনো অধ্যায় শেষ হতে চলেছে ফল দেখা গাছপত্রি ফল বা একচুরি ফল দেখার অর্থ হলো আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে কাক বা কোনো কালো পাখি দেখা স্বপ্নে যদি কাক বা কোনো কালো পাখি দেখেন তো বুঝবেন আপনার কাছের কোনো লোক বা চলেছে দুর্ঘটনা বা বাস্তবে পরিণত হয় দুর্ঘটনার স্বপ্ন দেখলে আপনি খুবই সাবধানে চলাফেলা করুন কারণ আপনার কোনো ছোটখাটো বিপদ ঘটতে পারে স্বর্গ স্বপ্নে স্বর্গ দেখার অর্থ হলো আপনার বাকি জীবনটা খুবই সুন্দর এবং আনন্দময় হতে চলেছে খুন করতে দেখা জ্যোতিষ শাস্ত্র মতে স্বপ্নে যদি আপনি খুন করতে দেখেন কাউকে বা আপনাকে যদি কেউ খুন করছে এমন কোন স্বপ্ন দেখেন এর অর্থ হলো আপনি খারাপ পথে বা ভুল রাস্তায় নিজেকে চালিত করছেন বিয়ে স্বপ্নে অনেকে বিয়ে করতে দেখে তো জ্যোতিষ মতে স্বপ্নে অন্যের বিয়ে দেখার অর্থ হলো আপনার পরিচিত কোনো লোকের বিয়ে হতে চলেছে কিন্তু স্বপ্নে যদি আপনি নিজের বিয়ে দেখেন তো এটা খুবই অশুভ এর অর্থ হলো আপনার বিয়ের সম্ভাবনা খুবই কম মৃত্যু জ্যোতিষ মতে স্বপ্নে মৃত্যু দেখার অর্থ হল দীর্ঘজীবী হওয়া অসুস্থ ব্যক্তির মৃত্যু দেখার অর্থ হল সে শীঘ্রই সুস্থ হয়ে যাবে সাপ স্বপ্নে সাপ দেখার অর্থ হলো আপনার আশেপাশে অনেক শত্রু রয়েছে বা আপনার পরিবারেরই কেউ আপনার ক্ষতি করতে চাইছে কুকুর স্বপ্নে কুকুর দেখার অর্থ হলো অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হতে চলেছেন কালো বিড়াল জ্যোতিষ মতে স্বপ্নে কালো বিড়াল দেখার অর্থ হলো আপনার জীবনে কোনো মঙ্গল খুব তাড়াতাড়ি ঘট তে চলেছে এমন কি আপনার অর্থ লাভও হতে পারে ব্যবসা বা চাকরিতে উন্নতি ঘটছে কারো সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতে দেখা স্বপ্নে যদি আপনি কারোর সঙ্গে যৌন সম্পর্ক করছেন এমন কোনো স্বপ্ন দেখেন তো বুঝবেন আপনি একাকিকতায় ভুগছেন যাকে এক কথায় বলা হয় নিঃসঙ্গতা আপনার কোনো বন্ধু বা বান্ধবীর দরকার আছে বারবার এরকম স্বপ্ন দেখার অর্থ হলো আপনার যৌন আকাঙ্ক্ষা ধীরে ধীরে কমে যাচ্ছে উপর থেকে পড়ে যাওয়া স্বপ্নে অনেকেই দেখে যে সে উপর থেকে নিচের দিকে পড়ে যাচ্ছে এর অর্থ হলো আপনি খুব বেশি কাজের চিন্তা করছেন এবং আপনি চাকরি ব্যবসা পরিবার এবং জীবন সঙ্গীকে নিয়ে খুবই নিরাপত্তাহীনতায় ভুগছেন জ্যোতিষশাস্ত্র মতে বারবার কেউ যদি উপর থেকে নিচে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে তবে তার কাজে অবনতি ঘটবে ব্যবসায় প্রচুর লোকসানও হতে পারে শিশু বা বাচ্চাকে দেখা জ্যোতিষশাস্ত্র মতে স্বপ্নে যদি আপনি কোনো বাচ্চা দেখতে পান তো তার অর্থ হলো আপনার বা আপনার পরিবারের কেউ অসুস্থ হতে চলেছে ভূত দেখা স্বপ্নে ভূত দেখা খুব একটা খারাপও না আবার খুব একটা ভালোও না। যতিষমতে ভূত দেখার অর্থ হলো আপনার পুরনো কোনো সমস্যা মিটতে চলেছে কিন্তু নতুন কোনো সমস্যা আবার আসতেও পারে। রাগ স্বপ্নে যদি দেখেন আপনি কারোর ওপর খুব বেশি রেগে যাচ্ছেন তো এর অর্থ হলো তিনি আপনার সবচেয়ে কাছের বন্ধু বা বান্ধবী যে আপনাকে সব সময় বিপদে-আপদে সাহায্য করবে। বৃষ্টি স্বপ্নে যদি দেখেন বৃষ্টি হচ্ছে বা এরকম কোনো দৃশ্য যদি আপনি দেখতে পান এর অর্থ হচ্ছে আপনি নতুন কিছু পেতে চলেছেন। আটকে পড়া বা নড়াচড়া না করতে পারা স্বপ্নে অনেকেই দেখে যে সে কোথাও আটকে পড়েছে বা তার হাত পা এত ভারী হয়ে গেছে যে সে আর নড়াচড়া করতে পারছে না এর অর্থ হলো আপনার জীবনে অনেক রয়েছে বা ভবিষ্যতে আসতে চলেছে তো আপনি যদি এগুলো ছাড়াও এমন কোনো স্বপ্ন দেখে থাকেন যার অর্থ বা মানে আপনি খুঁজে পাচ্ছেন না সেটা শুভ না অশুভ সেটা জানতে কমেন্টে আপনার সেই স্বপ্নের অভিজ্ঞতা অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর আপনার বন্ধু বা স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন